রাশিয়ান সিনেমা দ্য চ্যালেঞ্জের শুটিং হয়েছে মহাকাশে। এই সিনেমায় এক চিকিৎসক মহাকাশে গিয়ে এক নবজাতকের প্রাণ বাঁচাবেন, সেই দৃশ্যে শুটিং এর জন্যই সত্যি সত্যি মহাকাশে পাড়ি দিয়েছেন পরিচালক ক্লিমট আর রাশিয়ার অভিনেত্রী ইউলিয়া পেরেসেল্ড। সিনেমায় চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন ইউলিয়া। কিছুদিন আগেই মহাকাশে শুটিং শেষ করে সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন রাশিয়ার পরিচালক ক্লিম শিপেনকো। 12 দিনের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে শুটিং করেছেন তারা। ফিরে এসে তিনি জানিয়েছেন, এবার তার লক্ষ্য চাঁদে গিয়ে সিনেমার শুটিং করা, এমনকি মঙ্গল গ্রহে গিয়েও ছবির শুটিং হতে পারে বলে জানান পরিচালক। চাঁদ এবং মঙ্গল গ্রহে এতদিন শুধু জ্যোতির্বিজ্ঞানীদের আগ্রহ ছিল, কিন্তু এখন সিনেমার পরিচালকরাও চাঁদ এবং মঙ্গল গ্রহের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন। ২০২১-এর শুরুর দিকে মহাকাশে গিয়ে সিনেমার শুটিং করার কথা জানিয়েছিলেন হলিউড অভিনেতা টম ক্রুজ। এর জন্যে টমের ইলন মাস্কের স্পেস এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথাও শোনা গিয়েছিল, কিন্তু সেই সব গুঞ্জনকে ছাড়িয়ে মহাকাশে পৌঁছে গেলেন ক্লিম শিপেনকো এবং তার দল। মহাকাশে ছবির শুটিং করে ইতোমধ্যে ভাইরালও হয়ে গেছেন তিনি, পাশাপাশি এই কারণে চর্চায় এসেছেন অভিনেত্রী ইউলিয়া পেরেসেল্ডো। এই প্রথম পৃথিবীর বাইরে মহাকাশে কোনো সিনেমার শুটিং হয়েছে, এ কারণে বলা যায় ইতিহাস সৃষ্টি করেছেন রাশিয়ার পরিচালক এবং অভিনেত্রী। গেল 5 অক্টোবর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছেছিলেন পরিচালক ক্লিম এবং ইউলিয়া। এক কার্ডিয়াক সার্জনের চরিত্রে অভিনয় করেছেন রাশিয়ান অভিনেত্রী ইউলিয়া। মহাকাশ ফেরত এই পরিচালকের কাছ থেকে চাঁদ এবং মঙ্গল গ্রহেও সিনেমার শুটিং হতে পারে শুনে উৎসুক সবাই। তবে কোন সিনেমা শুটিং হবে, কবে হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তবে সবার ধারণা, যেহেতু মহাকাশে শুটিং করে ফিরতে পেরেছেন, সেক্ষেত্রে তারা চাঁদে কিংবা মঙ্গল গ্রহে যাওয়ার ক্ষমতাও রাখেন। অন্যদিকে টম ক্রুজ আদৌ মহাকাশে যেতে পারবেন কিনা, গেলেও কবে যাবেন, সে ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।